আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিনা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে আমাদের আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 30 দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের আজকের এই দেখছেন সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আলোচনা করব অত্যন্ত সুন্দর এবং প্রসিদ্ধ এক ইমামের লিখিত মিলাদুল নবীর উপরে লেখা একটি কিতাব থেকে এই কিতাবটির নাম হচ্ছে আরফুত্তা আরিফ বিল মাউলিদি শরীফ লিল ইমাম আল হাফেজ আল মুকরি আবিল খের মোহাম্মদ ইবনুল মোহাম্মদ ইবনুল জাজারি রাহিমহল্লা যিনি ইন্তিকাল করেছেন 823 হিজরীতে এই গিদাবের মধ্যে 16 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম বর্ণিত হয়েছে তিনি বলতেছেন মুসাmnf ওয়ালা জালা নুরুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা কি হাদিস শরীফ বিভিন্ন গিদাবে আছে ইয়ানতাকিলু মিনাল আসলাবিত ত্বাহিরাতি ইলা আল আরহামি যাকিইয়াত আর অনবরত আদম আলাইহিস সালাম থেকে একের পর এক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক পবিত্র রেহিম থেকে ট্রান্সফার হইয়া পবিত্র রেহিমই আল্লাহ স্থানান্তরিত করেছেন ইলা আন ইত্তাসালা বি আবিহি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এই এক পবিত্র রেহিম থেকে আরেক পবিত্র এক পবিত্র রেহিম থেকে আরেক পবিত্র আসতে আসতে আমাদের রসুল আক্রাম সাল্লাল্লাহু আব্বাজান সাল্লামের আব্বা জান হযরত খাজা আব্দুল্লাহ ওনার পিঠে তুলে এসেছেন

আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম ওনাদের দুইজনের একত্রিত হওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী তার হাবিব সাল্লাহ আলি সাল্লাম আমাদের আম্মা যান মা আমিনা রাদি আল্লাহ আনহা ওনার রেহেমে ট্রান্সফার করলেন কানাদা আলিকা ফি অমির ইসনাইন মিন শাহারি রাজাব আর এই ঘটনাটা ছিল মানে যেই দিন রসুল আপনার আম্মাজানের রেহেমে গিয়েছে নুর মুবারক যখন সেদিনটা ছিল ইয়ম ইসনাইন সেটা ছিল সোমবার রজব মাস এই কিতাবেরই সতেরো নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বর্ণিত আছে আল্লাহ তাবারকা আলা আরাদ আখালখানা বিগ হি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহ ফিবত নুমে আল্লাহ র আব্দুল আলামিন যখন তার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তার আম্মা জানের রেহেম মোবারকে সৃষ্টি করার আকৃতি দেওয়ার ইচ্ছে করলেন ওয়াকায়ে আদালিকা ফিলাইতিল জুমহাতি মিন শাহরি রাজব সেই ছিল রজব মাসের জুমা রজনী অর্থাৎ যে দিন নবি আকরাম আকৃতি আসবে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার রিহমে আমরা ফি দিলকাল তির দোয়ানা খাজিনাল জানান আল্লাহ পাক ওই রজনীতে জান্নাতের দারোয়ান জান্নাতের যে দারওয়ান তে খাজিন তাহাকে আদেশ করলেন বিআইফতাহাব ওয়াবাল ফিরদাউস জান্নাতের ফিরদাউসের সকল দরজাগুলো যেতে করে

আর এই রজনীতেই সেই নূর কে আম্মাজান আমিন আদী আল্লাহ তাআলা ওনার ঘরের রেহেমার মধ্যে আপনার স্থির করা হবে স্থানান্তরিত অর্থাৎ আপনার স্থায়ী করা হবে যাহার মাধ্যমে যে নবী মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টির পরিপূর্ণ দেবেন বয়ক রুজুইলেন না শিবাসী রমনাজি যিনি মানুষের সুসংবাদদাতা এবং গীতি প্রদর্শনকারী হিসাবে মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন সমাজ দাহাজীন আজকে ছিল এই আলোচনা ধারাবাহিক আমাদের অনুষ্ঠান চলবে মাঝে মধ্যে দুই একটি পর্ব আমার ব্যস্ততার কারণে আপনারা পান না হয়তো অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছেন হুজুর মাঝে মধ্যে দু এক পর্ব বাদ রয়ে যায় আসলে এটা আমার সময় স্বল্পতার কারণে আমি পারি নাই তো আমি চেষ্টা করব প্রত্যেকটি পর্ব পরিপূর্ণভাবে আপনাদের দেওয়ার জন্য আর একটা অনুরোধ আমাদের যে চ্যানেলটিতে আমাদের এই ভিডিও আপলোড হচ্ছে এ ইউএন ইসলামিক টিভি চ্যানেলটি প্রচার করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দিনের স্বার্থে সকলের কাছে আমাদের চ্যানেলটি পৌঁছে দিবেন এ বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম ওমা আলাইনা ওমা আলাইনা ইল্লাল বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ